চলো বাড়ি ফিরে যাও। আচ্ছা আপনি কি বলেন তো, তখন থেকে আপনাকে হন্যে হয়ে খুঁজি, কোথায় ছিলেন আপনি, হারিয়ে গেলেন কোথায়? হারিয়ে যাইনি তো, এখানেই ছিলাম, আপনি ঠিক করে দেখেননি। কে বললো আপনাকে আমি ঠিক করে খুঁজিনি? তখন থেকে তো আপনি বিশ্বাস করুন আমি সত্যি আপনাকে খুঁজছিলাম। বিশ্বাস করি তো, কারণ আমি জানি আপনি সত্যি আমাকে খুঁজছিলেন। কি জানেন তো, এরম খোঁজার লোক কেউ থাকলে, আই মিন এরম করে কে খুঁজলে লুকানোর মজাটাই আলাদা, তাই না? আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন হয়তো। এটা কিন্তু আপনি ঠিক করেননি, একজন মানুষকে হ্যারাস করা, তাকে দুশ্চিন্তা ফেলা কোনো অধিকার নেই আপনার। দুশ্চিন্তা? স্ট্রেঞ্জ, আমার জন্য আপনার দুশ্চিন্তা হচ্ছিল কেন? দেখুন সব কেনর কোনো ব্যাখ্যা হয় না ম্যাডাম। ম্যাডাম? ম্যাডাম নয়, তানিয়া, তানিয়া মুখার্জি। ওকে ওকে। ইন্টারভিউ কেমন গেল? তার থেকেও আমার যেটা জানা বেশি জরুরি সেটা হলো আপনি কেন ইন্টারভিউটা দিলেন না। সেটা না হয় নাই বা জানবেন? তাহলে আমি ইন্টারভিউ কেমন দিয়েছি সেটা জানারও কোনো অধিকার আপনার নেই। ইনফ্যাক্ট চাকরিটা পেলে আমি করবো না। হিমা কেন? আপনি যদি চাকরিটা না করেন তাহলে আমি চাকরিটা ছাড়লাম কেন? আপনি আমার জন্য চাকরিটা ছেড়ে দিলেন কেন? আপনি তো বললেন সব কেনর কোনো এক্সপ্লেনেশন হয় না। কিন্তু এই কেনটার ব্যাখ্যা আপনাকে দিতেই হবে, আপনি কেন ইন্টারভিউটা দিলেন না, কেন বলুন কেন? সরি, আমার মনে হয় আমার থেকে বেশি এই চাকরিটা আপনার দরকার। আপনি আমাকে দয়া করছেন? এভাবে কেন বলছেন, দয়া না বলে সাহায্য তো বলা যায়। সাহায্য? আপনার সাহায্য কোন অধিকারে নেব বলতে পারেন? আমাদের সম্পর্কটা কি, কি নাম এই সম্পর্কের? সব সম্পর্কই কি একটা মাত্র নামের ফেলে বাধা যায়? কি হলো, কি ভাবছেন? ভাবছি একটা মানুষকে বাইরে থেকে দেখে তার মনটা সবসময় বোঝা যায়।